যেহেতু ইনফেকশন নিয়ে কথা বলছি আপনি বললেন যে মূলত একটা পর থেকে ইনফেকশনের এজের ব্যাপারটা অনেক বেশি লক্ষ্য করা যায় মেয়েদের মধ্যে এবং কিছু ক্ষেত্রে ছেলেদের মধ্যেও কিন্তু বেসিক হাইজিনের প্র্যাকটিসটা যদি ছোট থেকে করানো যায় যারা মানে বেবি বয় আর বেবি গার্ল উভয়ের ক্ষেত্রে তাহলে সেই বেসিক জিনিসগুলো কি হতে পারে একদম হাইজিনটা একদম ছোটবেলা থেকেই আমাদের মেনটেন যেরকম আমরা ফ্যামিলি নিশ্চয়ই সবাই শিখিয়ে থাকে যেরকম হাইজিন মেনটেন করা টয়লেট ভালো করে স্যানিটাইজ করা হাতটা ভালো করে হ্যান্ড ওয়াশিং করা ইউরিনের জায়গায় ভালো করে ক্লিন করা সেই হাই হাইজিনগুলো ভালো করে মেনটেন করতে হবে হ্যাঁ রেগুলার মানে সাবান জল দিয়ে পরিষ্কার করা বেশি ওই মানে এখন সব স্যানিটাইজার এগুলো বেরিয়েছে তার থেকে কিন্তু আমি প্রেফার করব যে সোপ ওয়াটার দিয়ে ভালো করে আমাদের হাত এবং ইউরিনের জায়গায় সোপ ওয়াটার দিয়ে ভালো করে ক্লিন করা বোধ বিফোর ইউরিনেটিং অ্যান্ড আফটার মানে ইউরিনেটিং বা ইউরিজিং ইউর মানে যখন ডিফিকেশনের সময় স্টুল পাস করার পরেও ভালো করে ক্লিন করা এই টা ইজ ভেরি ইম্পর্টেন্ট সেটা আপনি বাড়ির বাথরুম ইউজ করছেন পাবলিক টয়লেট যদি এমার্জেন্সি ক্ষেত্রে ইউজ করতে হয় কিন্তু আপনাকে নিজেকে ক্লিন থাকতে হবে এবং জলটা অবশ্যই জলটা ভালো করে খেতে হবে ডিহাইড্রেশন হলে কিন্তু রিস্কটা বেড়ে যাচ্ছে যত আপনি ভালো করে হাইড্রেট করতে হবে নিজেকে জল খাওয়াটা খুবই দরকার মূলত আমি যদি বেসিক কারণ জানতে চাই যে ইউরিন ইনফেকশন কেন হয় মানে খুব বেসিক কারণ তাহলে সেগুলো কি কি হতে পারে না ইউরিন ইনফেকশন কিছু রিস্ক ফ্যাক্টরস থাকে ইউরিন ইনফেকশন ইউজুয়ালি ব্যাকটেরিয়াল ইনফেকশনই হয় যেটা আমাদের ইউরিনারি ব্ল্যাডারের মধ্যে প্রবেশ করে হ্যাঁ রিয়ারলি ব্লাড স্ট্রিম থেকে স্প্রেড করতে পারে কিন্তু মানে মোস্টলি ইউরিন ইউরেথ্রা দিয়ে সেটা প্রবেশ করে ইউরিনারি ব্ল্যাডার ইনফেকশন ইনফেক্ট করে কিছু কিছু সময় সেটা কিডনি অবধিও স্প্রেড করে যেতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে কিডনি ইনফেকশনও হতে পারে তো রিস্ক ফ্যাক্টরস যেগুলো থাকবে একটা তো বলা হয়েছে ব্যাড পুয়ার হাইজিন মেনটেন করা ফিমেলসদের মধ্যে রিপোর্টিভ এজ গ্রুপে কমন বিকজ অফ সেক্সুয়াল ট্রান্সমিশন সেখানে সেফ হাইজিন মেনটেন করতে হবে থার্ডলি রিস্ক ফ্যাক্টর যাদের ডায়াবেটিস পেশেন্ট দি আর অ্যাট ফোন তারপরে কোনো অবস্ট্রাক অবস্ট্রাকটিভ কারণ কেমন কিডনি স্টোন বা প্রস্টেট সাইজ বেড়ে যাওয়া আর এল্ডারলি পেশেন্টে যাদের ক্যাথেটার দরকার পড়ে সেগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টার তো ক্যাথেটার আননেসারি করা ঠিক নয় যাদের দরকার পড়ছে যখন দরকার হবে সেটা করা আবার যখন দরকার পড়ছে না ক্যাথেটারটাকে রিমুভ করে দেওয়া বা প্রি চেঞ্জ করা আর ক্যাথেটার কেয়ারটাও দরকার অনেক সময় আমরা স্ট্রোক পেশেন্ট দেখি বা এলডারলি ফিমেল পেশেন্ট দেখি যাদের আমাদের বাড়িতে ক্যাথেটার দিয়ে ছাড়তে হয় তো সেই সময় ক্যাথেটার কেয়ারটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট